গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি কুকিং ভিডিও। তো সেটা হলো নর্থ ইস্ট স্টাইলে চিকেন চাউমিন। তো একদম সহজ পদ্ধতিতে আমি কি করে চিকেন চাউমিনটা বানালাম সেটাই বন্ধুরা তোমাদের সামনে শেয়ার করেছি। সেটার মধ্যে আমি কোনো রকম মশলা টসলা, আমি কোনো রকম সস ও চিলি সস এসব আমি কিচ্ছু অ্যাড করিনি, জাস্ট একদম সিম্পল ভাবে এটাকে করেছি। আর এটা খেতে কিন্তু বন্ধুরা একদম অসাধারণ টেস্টি হয়েছিল। তো দেখো, ফার্স্টে দেখো আমি সেখানে কিন্তু অল্প চাউমিন নিয়েছি, পরে কিন্তু চাউমিনের পরিমাণটা একটু বেড়ে গেছে, মানে পরে আমি এটার মধ্যে আরেকটু চাউমিন দিয়েছিলাম, কারণ আমি যখন বানাচ্ছিলাম তখন বোন এসেছিল। তো আমি বোন মা আমি মানে আমরা সবাই মিলে খেয়েছিলাম। তো তার মানে পরিমাণে যতটুকু পরিমাণে যা যতটুকু মানুষ, তো আমি তার যতটুকু অনুযায়ী আমি চাউমিনটা সেদ্ধ করে নিলাম। তো চাউমিনটা সেদ্ধ করে বন্ধুরা আমি এখানে কি করছি, আমি এখানে কড়াইটা পরিষ্কার করে নিলাম। কড়াইটা পরিষ্কার করে তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো সেখানে আমি বন্ধুরা সাদা তেলটা ইউজ করেছি। তো সাদা তেলটা গরম, তেলটা গরম হওয়ার পর তারপর আমি চিকেনগুলি দিয়ে দিলাম। তো বন্ধুরা, চিকেনগুলি আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম মানে একদম ছোট ছোট, তোমরা সাইজগুলি দেখতে বুঝতে পেরে যাচ্ছ, যাতে চিকেনগুলো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য খুব এটা করে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তারপর দেখো আমি সেখানে দিয়ে দিলাম আলু। চাউমিনে আলু ছাড়া আমার ভালো লাগে না, তোমরা যদি আলুটা যদি না খাও অবশ্যই কিন্তু স্কিপ করবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো যেহেতু আমার পিমনে খাবে, তো তার জন্য আমি সেখানে গোলমরিচ বা কাঁচা লঙ্কার ব্যবহারটা করিনি, কারণ ও খাবে বাচ্চা মানুষ, তো তার জন্য। তারপর আমি সেখানে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট, কারণ চিকেনটা থেকে কীরকম একটা স্মেল কয়, তো তার জন্য আদা রসুনের পেস্ট মাস্ট বি লাগবেই। তো সেখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো এগুলিকে বন্ধুরা খুব ভালো করে ভেজে নেব, একদম ভালো করে ভাজতে হবে, যেহেতু আমি চিকেনটা যেহেতু আগে থেকে সেদ্ধ ফেদ্ধ করিনি। আর চিকেনের পেস্টটা ছোটো ছোটো করে দিলে ভালো লাগে, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব মুখে মানে প্রতিটা চাউমিনের সাথে মুখে থাকে, তখন খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখো, তারপর আমি দিয়ে দিলাম হলুদ। তো হলুদ দিয়ে সেটাকে সুন্দর করে ভালো করে ভেজে নেব। তো আমি এখানে খুন্তি দিয়ে দেখছি যে আলুগুলি ভাজা হলো কি না। তো আলুগুলি ভাজা হওয়ার পর বন্ধুরা আমি সেখানে দিয়ে দিলাম চাউমিনটা। তো চাউমিনটা দিয়ে আমি সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর বন্ধুরা, চাউমিনটা কিন্তু আমি কোনো তেল টেল এসব দিয়ে কিন্তু আমি কিন্তু সেদ্ধ করিনি, জাস্ট নর্মাল জল দিয়েই মানে জল দিয়ে সেদ্ধ করেছি। সেদ্ধ করে কী করেছি, একটা ঝাঁকনিতে মানে একটা ছাঁকনিতে নিয়ে, বড় চাপের একটা ছাঁকনিতে নিয়ে, ছাঁকনি বলছিলো সেটার মধ্যে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি, নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ধুয়ে রেখেছি। তো দেখো, চাউমিনটা দেওয়ার পর আমি সেখানে একটা ডিম ইউজ করেছি, কারণ যেহেতু সেখানে চিকেন আছে তো ডিমটা এত না দিলেও চলবে, আবার না দিলেও ভালো লাগে না। তো বন্ধুরা, তার জন্য আমি কিন্তু সেখানে একটা ডিম ইউজ করেছি। আবার ডিমটা দিয়ে বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, মানে যতক্ষণটা ডিমটা খুব ভালো হয়ে মানে ভালোভাবে ভাজা হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব, একদম ভালো করে ভাজতে হবে। তো চলো, খুব খুব ভালো করে বন্ধুরা ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, বলে রেখে আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা। আর সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুরা অবশ্যই বেল আইকনে প্রেস করে দেবো, তাহলে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর কিন্তু উৎসাহ বানায়। তো দেখো, তারপর কিন্তু আমি চাউমিনের মশলা দিয়ে চাউমিনটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেল আমার নর্থ ইস্ট স্টাইলে বা একদম সহজ পদ্ধতিতে চাউমিন, চিকেন চাউমিন। তো
এই চিকেন চাউমিনটা কার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু মানে জানাবে, আর এটা অবশ্যই কিন্তু বাড়িতে আমার পদ্ধতির মতো একবার ট্রাই করে দেখো, কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল, কি বলবো, এডিট করতে করতে আমার এখনো জিভে জল চলে এসেছে, এত ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা এভাবে আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো আবার বন্ধুরা তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে। টাটা, সবাই ভালো থেকো।